আর এই টিএমসি সরকার মানুষের উন্নয়ন করতে গেলে এগিয়ে যাওয়ার জন্য সে সমাজে হোক দেশে হোক আর সামগ্রিকভাবে হোক শিক্ষা হচ্ছে সবথেকে বড় প্ল্যাটফর্ম সেই শিক্ষার প্ল্যাটফর্মকে যেভাবে দুর্নীতিগ্রস্ত আতুরঘর করে রেখেছে শিক্ষা পুরো শিক্ষা ব্যবস্থাটাই এখন জেলে চলে গিয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে বিক্রি করে দিয়েছে পঙ্গু করে দিয়েছে অযোগ্যরা চাকরি পেয়েছে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা যারা পড়াশোনা শিখেছে কষ্ট করে দিনমজুরির ঘরের ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না অথচ যেহেতু ঘুষ দিতে পারবে না যারা ঘুষ দিতে পারবে যারা টিএমসি চোর নেতা তাদের ছেলে মেয়েরা সব চাকরি পেয়েছে আর মহামান্য আদালতের নির্দেশে সব চোর একে একে ধরা পড়ছে টিএমসির প্রত্যেকটা চোর নেতাদের বাড়ির থেকে এখন বান্ডিল বান্ডিল টাকার পাহাড় সেগুলো সব ধরা পড়ছে টাকা আসে কোথা থেকে আমরা দেখেছি এই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার কতগুলো রেজিগনেশন জানেন পার্থ চ্যাটার্জি হচ্ছে তৃণমূল দলের সর্বভারতীয় সভাপতি পার্থ চ্যাটার্জি হচ্ছে তৃণমূল দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি হচ্ছে তৃণমূল দলের বিধানসভায় বিধান পরিষদীয় দলের নেতা বানিয়ে রেখেছে পার্থ চ্যাটার্জি হচ্ছে তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শৃঙ্খলা শব্দটা বোঝেন তো আদব কায়দা স্বভাব চরিত্র সব মিলেই শৃঙ্খলা হয় সেই পার্থ চ্যাটার্জি শিক্ষাক্ষেত্রটাকে বিক্রি করে দিয়েছে এবং কোটি কোটি টাকা ঘুষ খেয়েছে আর ওই ঘুষের টাকার যেটা গরম সেই গরম মেটানোর জন্য 18 বয়সে 5-6টা গার্লফ্রেন্ড বসে রেখেছে যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানের এই পরিণতি সেই দলের বাকি নেতাদের কি স্বভাব চরিত্র হতে পারে পিছিয়ে পড়া মানুষ তথা সংখ্যালঘু মানুষ এবং মতুয়া অধ্যুষিত যা এরিয়াগুলো আছে সেই মতুয়াদের শুধু ভোট ভাগ্য হিসাবে ব্যবহার করে আসছে এতদিন এই টিএমসি সরকার তারই প্রতিবাদে তারই জন্য আজকে দলে দলে প্রত্যেকটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শকে বিশ্বাস করে এই দল যোগদান করছে সকলে মিলে তার মধ্যে আমাদের সমাজের আদিবাসী সম্প্রদায়ে যা আদিবাসী সমাজের জনজাতির মানুষ যারা আছে তারা খুব সাদাসিধে মানুষ কর্মঠে মানুষ কর্মকে বিশ্বাস করে তারা কাজ করে খায় তারা বেশি চালাক চতুরির মধ্যে যায় না কিন্তু তাদের নিয়ে যেভাবে এই টিএমসি সরকার ভাওতাবাজি করেছে চালাকি করেছে সেই সম্প্রদায়ের মানুষকে যেভাবে দণ্ডি কাটিয়ে তাদের ভয় দেখিয়ে তাদের দলে যোগদান করিয়েছে এই রাহাজানি এই তানাশাহী সরকার বাংলায় আর প্রয়োজন নেই সেটা এই আদিবাসী সম্প্রদায়ের বা আদিবাসী জনজাতির মানুষ যারা আছে তারা এই যোগদান পর্বের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছেন অন্যদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সর্বোচ্চ আসনে একজন আদিবাসী জনজাতির মহিলা আমাদের মহিলাদের মায়ের জাত বলি মা দ্রৌপদী মুর্মুজি তাকে রাষ্ট্রপতি পদে আসীন করেছেন এটাই তৃণমূল কংগ্রেস আর বিজেপি দলের মধ্যে পার্থক্য আমরা দেখেছি ভারতবর্ষের যখন স্বাধীন হয় ইংরেজরা যখন চলে যায় এই পশ্চিমবঙ্গকে শিল্প কলকারখানা এবং অর্থনীতিতে এক নম্বর স্থানে রেখে গিয়েছিল সর্বোচ্চ জায়গায় রেখে গিয়েছিল পরবর্তীতে তিনটি সরকার শাসন করেছে কংগ্রেসের সরকার সিপিএমের সরকার এবং তৃণমূল কংগ্রেসের সরকার আমরা একে একে দেখতে পেয়েছি এই তিনটি সরকার মিলে সমস্ত কলকারখানা বন্ধ করেছে সিপিএম যাওয়ার সময় 2 লক্ষ কোটি টাকা ঋণ করে গিয়েছে তৃণমূল কংগ্রেস সেটা বাড়িয়ে 6 লক্ষ কোটি টাকা করেছে আর পশ্চিমবঙ্গে যত মানুষ বসবাস করছে ইভেন আমার আদিবাসী মা বোনেরা যারা আছে ভাই বোনেরা সকলের মাথার উপরে 60,000 টাকা করে ঋণ করেছে এই অপদার্থ সরকারগুলি আপনার মাথার উপরে 60,000 টাকা ঋণ করে
আপনাকে 500,000 টাকার লক্ষীর ভান্ডারের লালস দেখাচ্ছে। এই হচ্ছে এই টিএমসি সরকার, যাদের কোনো নীতি আদর্শ নেই, এরা সরকার চালানোর যোগ্যতা রাখে না। তাই বাংলার মানুষ চারিদিকে আওয়াজ তুলেছে, এই চোরেদের সরকার আর নেই দরকার। আমরা অনেক দেখেছি এই সিপিএমদের হারমাত বাহিনীদের তাড়িয়ে, চোরদেরকে তাড়িয়ে ডাকাতদের বসিয়েছি, আর এই ডাকাতরানি কালীঘাটে বসে এই চোরেদের প্রশিক্ষণ দিয়ে সারা বাংলা জুড়ে যেভাবে লুট রাহাজানি খুন ধর্ষণ চালিয়ে যাচ্ছে একের পর এক, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্পের টাকা তছনছ করছে, তার কোনো হিসাব দেবে না। তার জন্য মানুষ সংঘবদ্ধ হয়ে এখন বিজেপির পক্ষে আসছে এবং বিজেপির নীতি আদর্শকে বিশ্বাস করে বিজেপিতে জয়েন করছে। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার স্বপ্ন, তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তার মাধ্যমে সমস্ত ভারতবাসীকে একসঙ্গে নিয়ে সকলের উন্নতি করা, অগ্রগতি করা তার লক্ষ্য। এবং আপনারা সকলে জানেন সারা বিশ্বের মধ্যে নরেন্দ্র মোদীজির যে গ্রহণযোগ্যতা, এবং সবথেকে বড় বিশ্ব নেতা হিসেবে তার নাম উঠে আসছে। ভারতবর্ষ এই করোনাকালেও যেভাবে অর্থনীতিকে এবং 130 কোটি মানুষকে বিশেষ সুরক্ষার মাধ্যমে 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে এই সাধারণ মানুষকে 2 বছর যাবৎ এখনও দিয়ে যাচ্ছে, সেই ফ্রি রেশনের ব্যবস্থা রেখে দিয়েছে। আমরা দেখেছি এই রেশন যখন তৃণমূল সরকারের এই চামচাগুলো নেতাগুলো দেয়, তখন বলে আমরা রেশন দিচ্ছি। কারা রেশন দিচ্ছে? আমরা দিচ্ছি, দুয়ারে সরকার, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে, এমন করে বলে যেন তার বাপের ঘরে রেশন। এই রেশন সেন্ট্রাল গভর্নমেন্টের রেশন, তা আপনারা জানতে পেরেছেন। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমরা রেশন দেব না, আর এটা বলার কারণ হচ্ছে এই চোরেদের মুখ থেকে আসল সত্য কথাটা বের করা। আর যখনই বলছে দিতে পারবো না, তখনই বলছে কেন রেশন দেবে না, এখনও দিতে হবে। তাই সাধারণ মানুষও জেনে গিয়েছে এই রেশন সেন্ট্রাল গভর্নমেন্টের দেয়। আর এই রেশন কার্ড যখন ডিজিটাইজেশন করেছে, তখন এই পশ্চিমবঙ্গ থেকে 2 কোটির বেশি ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। আর এই 2 কোটি রেশন কার্ডের মাধ্যমে বিগত এই 10 বছর ধরে চালচোর জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্নভাবে সেই চাল চুরি করে বিক্রি করা, এবং একবার ধরাও পড়েছে 140 ট্রাক মাল লোড দিয়েছে বাংলাদেশে পাচার করবে, ধরা পড়েছিল আমাদের বিধানসভায়। এই হচ্ছে টিএমসির নেতা, সাধারণ মানুষের পেটের খাবার, গরিব মানুষের পেটের ক্ষুধা মেটানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাচ্ছে, আর সেই চাল চুরি করে তারা বিক্রি করছে। মিড ডে মিলের পরিসংখ্যান বাড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প এটাও, সেখানে বেশি নাম পাঠিয়ে দিয়ে সেখান থেকেও বেশি চাল ডাল আনার ব্যবস্থা করেছে তারা, সেখানেও কাটমানি খেয়েছে তারা। এই হচ্ছে টিএমসি সরকার, এই হচ্ছে তাদের চরিত্র। আমরা দেখেছি করোনাকালে প্রায় 52 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক আমার এই পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজে গিয়েছে। আপনারা জানেন সেই সব রাজ্য বেশিরভাগ বিজেপি শাসন করে, আর বিজেপি শাসন করে তার জন্য সেই সব রাজ্যে শিল্প আছে, কলকারখানা আছে, কর্মসংস্থান আছে, অর্থ উপার্জন করা যায়। আর বাংলায় যে 3টি সরকার ছিল, তারা বাংলাকে দেউলিয়া করে রেখেছে, 60,000 টাকা করে প্রত্যেকটি মানুষের মাথার উপরে ঋণ, 6 লক্ষ কোটি টাকা ঋণ। এই 3টি সরকার থাকলে যে বাংলার উন্নয়ন হবে না, এটা তো আমরা পরিষ্কার, তাই তো নাকি? একদম পরিষ্কার। বিজেপি আসলে তবে এখানে শিল্প কলকারখানা আসবে, কর্মসংস্থান হবে, আমার আপনার ছেলে ঘরের ছেলেমেয়েরা কাজ পাবে, সুখে শান্তিতে থাকতে পারবে।